স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন। 1985 সালে আলহাজ নুরুল ইসলাম অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়াস্থ বীর শহীদদের স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের উপাধ্যক্ষ মিল্টন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর। বিশেষ অতিথি গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের কমিটির সদস্য আইনুল হুদা চৌধুরী। আত্মজয়ের বিনিময়ে পর আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ নামে এই ভূখণ্ডটা পেয়েছি। উপজেলা আনসার বিডিপি সাবেক অফিসার আলহাজ আহমদ রহমান। আমরা যদি পেরেছি আমার মনে হয় আর তেমন কোনো বিশেষ কিছু বক্তব্য হয় না। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মিসেস স্বপ্নম হাবিব। সর্বশক্তি দিয়ে আরাধার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছিলেন।